गुड मॉर्निंग ओतंग। অনেক দিন পর আসলে এভাবে লাইভ ক্যামেরাতে। যাই হোক, মূল ঘটনা ঘটছে, আমি আমার এক ভাই আসলে আমরা প্ল্যানিং করেছি আমরা ছোটখাটো একটা ট্যুর দিব। তো ট্যুরটা ফার্স্টে প্ল্যানিং ছিল আমাদের হচ্ছে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে আসলে কাছে হয়ে যায়, তো ভাবলাম যে আমরা একটু দূরে যাব। তো দূরে ওই বলতেছে যে আমরা চিড়াইয়ের দিকে গেলে কি মানে কীরকম হয়। তো আমি ঈদের পরে লাস্ট কক্সবাজার গিয়ে আসছি, তো ভাবলাম যে চিড়াং শহরটা যেহেতু ঘোরা হয় না, তো ঠিক আছে যাওয়া যায়। আর আমরা মেন ছিলাম হচ্ছে মূলত পাঁচজন মেম্বার। তো পাঁচজনের মেম্বারেতে দেখা যাচ্ছে আমাদের বাইক হচ্ছে দুইটা। তো প্রবলেম হচ্ছে যে একটা পার্সন আমাদেরকে রেখে যেতে হয়। তো ভাবলাম যে যদি একটা পার্সন রেখে যেতে হয় যে ব্যাপারটা কীরকম দেখায় না। তো ঠিক আছে, যাই হোক, আমরা বাইক ট্যুর না বাদ দিয়ে আমরা যদি মানে গাড়ি নিয়ে যাই তো সেক্ষেত্রে ভালো হয়। তো পাঁচজনে আমরা সুন্দরভাবে সেফলি আমরা যেতে পারবো। তো এর জন্য ওর গাড়িটা নিয়ে আমরা রাতের আধারে আর কি এই প্ল্যানিংটা করি। আর আর যাচ্ছে হচ্ছে আমার কাজিন, আর কাজিনের হচ্ছে দুটো ফ্রেন্ড, আর হচ্ছে আমার আরেকটা কাজিনের মানে চাচাতো ভাই। তো যাই হোক, আমরা চিটাগাং শহরে চারটি প্লেস ঘুরবো। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা গুড মর্নিং জানাবো হচ্ছে পতেঙ্গা সি বিচ। দেন ওইখান থেকে আমরা যাবো হচ্ছে বাইজিদ বুস্তামি মাজার প্লাস বাইজিদ বুস্তামি লিঙ্ক রুট। দেন ওখান থেকে যাব হচ্ছে সীতাকুণ্ড গুলিয়াখালি সি বিচ, দেন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। তো এই চারটি প্লেস ঘোরার প্ল্যানিং। আর আমার কাজিনের দুটো ফ্রেন্ড ওরা বাসার থেকে কী বইলা বের হয়েছে সেটা আপনাদেরকে একটু পরে সেটা দেখাচ্ছি। যাই হোক, সেটা শুনলে অনেকে বিভ্রান্ত হবেন না যে আসলে ওরা কী বইলা বের হয়েছে। আমারও এখনও হাসি পাচ্ছে যে আসলে ওরা মানে কত বড় মিথ্যাবাদী হইতে পারে। যাই হোক, আমরা সেফলিভাবে বাসায় পৌঁছেছি ব্লগটা করে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর ব্লগটা শুরু হচ্ছে এখন থেকে। তো ঠিক আছে, লেটস সি। এখন হচ্ছে আমরা ফিলিং স্টেশনে, আমরা অয়েল নিতেছি, আর এ হচ্ছে পাবলিক। তো হাসিফ, তোমার অনুভূতি কি ভাই বলো? এই যে চুরি করে যায় বললা, এটা কি কইলা ভাই আবার? যাই হোক, আর আরেকজনে চিপাই গেছে, চিপার লোকটা কই আমার, তুই কই? ওরা বাসার থেকে কি বলে বের হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই সুন্দরভাবে স্পষ্ট করে। একজন বের হয়েছে আমার ছোট ভাইয়ের সুন্নতে খাতনা নাম মানে নাম বইলা, মানে আমার ছোট ভাইয়ের সুন্নতে খাতনা হবে, এটার জন্য সে আমার বাসায় মানে ইনভাইটেড। সো সে ঘুরতে আসবে আমার বাসায়, এটা বলে সরকার থেকে বের হয়েছে এবং সে আমার সাথে মানে ট্যুরে যাচ্ছে। আর আমার ছোট ভাইয়ের বয়স হচ্ছে, বয়স বলবো না, ও এবার ক্লাস টেনে পড়ে সুন্নতে খাতনা। এটা বড় মেজর কথা না, মেজর কথাটা হচ্ছে আরেকজন বের হয়েছে আমার সুন্নতের খাতনার নাম বইলা। এখন আপনারাই বিচার করেন যে আপনাদের ভাই সুন্নতের খাতনার এখনো কি বয়স আছে, দুদিন পরে বিয়ে শাদি করবো আর সুন্নতের খাতনা। যাই হোক, ব্লগ দেখেন। কি অবস্থা ব্রো তোমাদের, তোমাদের কি ঘুম ভেঙেছে?
রোমান আপনি একটা টিস্যু প্লিজ একটা টিস্যু প্লিজ আমার হেলপারটা কোথায় স্যার ভালো লাগাইছো তোমার চিনে কেউ এই ভালো কথা এর আনছে কেরা রিংগারে টাকাড়ি কার কাছে জিগাও তো টাকা টাকা যার কাছে থাকুক রিংগারে কাছে তো টাকা থাকে না এটা তো সবাই জানে কিছু তো থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমরা এখন কুমিল্লার মিয়ামিতে তো এখানে এখন বাজে হচ্ছে ভোর 4টা ঠিক আছে এখন এখানে ব্রেক দিলাম একটা আর ব্রেকের মধ্যে আসলে খুব ক্লান্ত লাগতেছে আর বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে যাই হোক একটু ব্রেক দিলাম তো ঠিক আছে এখন কোনো কথা বলবো না একদম ডাইরেক্ট স্পটে আলহামদুলিল্লাহ সারা রাত লং জার্নির পরে এখন হচ্ছে পতেঙ্গা সি বিচে আর পতেঙ্গা সি বিচ হচ্ছে আজকে আমাদের ফার্স্ট মানে টুরিস্ট প্লেস তো পতেঙ্গা প্লেসটাতে কী কী আছে আমি যেখানে যেখানে যাচ্ছি আপনাদেরকে সেখানে আপনাদেরকে ঘুরে দেখাবো কি হবে নামলা ভাই ভাই পাঁচটা তো আমি নিজে হাতে রাখি এই আস্তে আস্তে পুরিশ না আরে এখন তো গেছিলাম আসিফ ভাই তোমার ফিলিংস একটা দাঁড়িয়ে রয়ে গেছে গা নারায়ণগঞ্জে অনেক ভালো লাগতেছে কি সুন্নতে খাত না এদিকে দাও তোমার এদিকে দাও টুরুলা দেখবেন টুরুলা এখানে ঘোরাফেরা শেষ এখন যাচ্ছি নেক্সট প্লেসে আর প্রচন্ড রোদ যার কারণে প্লেসটাতে আর বেশি তখন সময় দিব না ঠিক আছে তো নেক্সট প্লেসটাতে যাই দেন হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলি পতেঙ্গা সি বিচের পরে আমরা এখন আছি বাইজিত লিং রোডে এটা হচ্ছে বাইজিত লিং রোড এটা হচ্ছে নতুন হয়েছে এই দুনো পাশে হচ্ছে পাহাড় আর এই পাশে হচ্ছে আমরা দাঁড়াইছি ফটোশ্যুট সেশনের জন্য ফটোশ্যুট হচ্ছে এখানে বেশি থাকবো না তো জাস্ট এটা রুটটা নতুন হইতেছে যার কারণে অনেকে আইসা পিক তুলে যার কারণে আর কি আমারও আসা তো ভালো লাগতেছে আর এখান থেকে আমরা দেন বাইজিত মুস্তাফির যে মাজার সে মাজারে যাব ঠিক আছে তো ফটোশ্যুটটা আমরা খুব মানে করতে থাকি আর আপনারা টুরের একটা ভিউ দেখতে থাকেন মাই হার্ট রেজেস অ্যারাউন্ড লাইক অ্যান ওশন ইন মাই হেড
বাজারে আর এটা হচ্ছে মাজার এরিয়া আর এটা হচ্ছে পুকুর সো পুকুরে এখন একটু পরে যাব যেহেতু অনেক রোদ ঠিক আছে তারপরে রোদটা কমুক তারপরে যাচ্ছি এদের সব অনাহারী দলরা অনাহারী দল আসছো এখানে ঠিক আছে সব দেখছো কমপ্লিট তো উপরে মাজারে ভিডিও শ্যুট করা সম্পূর্ণ নিষেধ আর উপরে মাজার অনেক মানে কবর তো যার কারণে ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি আর সবাই বলা বলি করে এখানে নাকি 150 বছর পুরনো কচ্ছপ আছে আসলে কচ্ছপ বলা যাবে না ওদেরকে মামা বলতে হবে তো ওই হিসাবে মানুষ এদেরকে খাবার খাওয়াচ্ছে তো আমরাও দেখতেছি আসলে তো ঠিক আছে আপনাদেরকে চলেন দেখাই সো এখানকার প্রোগ্রাম শেষ এখন যাচ্ছে হচ্ছে নেক্সট এপিসোডে হচ্ছে সীতাকুণ্ড তো সীতাকুণ্ডটা আসলে ব্লগ শুরুতে পাবেন আপনারা আর আজকের ফার্স্ট ডে চিটাগাংয়ের এ পর্যন্তই তো ঠিক আছে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে অর্থাৎ ব্লগ টু ঠিক আছে আর এই ব্লগটা কেমন হলো না হলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমি এখন আছি হচ্ছে গুলিয়াখালি সি বিচ চন্দ্রনাথ পাহাড়ে মানে ও এখন উঠি নাই নিচে দাঁড়ায় আছি আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 1200 ফিট উপরে তো লাঠিয়াল বাহিনী তোমরা কি প্রস্তুত অবস্থা হচ্ছে খুবই খারাপ মিশন কমপ্লিট আমরা শেষ পর্যন্ত পাহাড়ে উঠতে পারছি আর এটা হচ্ছে পাহাড়ের থেকে উপরের ভিউ সুন্দর চলো ভিতরে যাই